যাইব না বাড়িতে। আমাকে ভাত হয়েছিল বোন দেখামো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আপনিও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো আমি এখন কুমড়াটা কাটবো। আর কচু দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে চরচরি আজকে সকালে মাছ আনছিল। ওই মাছই করছি, কাটছি, ওইগুলো দিয়ে আজকে রান্না করব। এই যে মাছ, আমার ভাত হয়ে গেছে, মাছ ভাজবো। তোমার ছিল মন হবে তোমার নিজে নেই। এইগুলা দিব চরচরাতে, আর এইগুলা তরকারি, তরকারিতে টেংরা, বাইম, তারপরে বড় চাটা মাছ আছে, পুলসা মাছ, এরা চিংড়ি মাছ আছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। তেল খাওয়া আমার মাছগুলো বাজা হয়ে গেছে, নামিয়ে নেই। আমি তরকারি রান্না করবো, তেলটা দিয়ে দেই।
জিরা আর তেজপাতা দিয়ে দিই। তোমার তরকারিটা প্রায় হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেই। মাছ দিয়ে মশলাগুলো দিয়ে তারপর নামে মূলো মাছটা তরকারি। তরকারিটা নামে নেই। আমি চরচরে রান্না করবো এখানে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমার সরসরে রান্না হয়ে গেছে, সরসরে নামে নেই। ওই যে একটা দেহ শশা দেই নাই, লেবু দেই নাই, ওরা বাবুরে দেও, বাবু তো খায় না। কমে যাবো তো তার নিকে আর কি চান করে নাই। তাকান দাও
ছেলেকার ভাত খাও, এই যে সবাই খায়, কেউ কয় না রান্না কেমন হয়েছে। আমরা তো বাবুরছি না, আমার রান্না ভালো হইব, খালি খাওয়ান ঠেকা খেয়ে ভালোরা হাতেই বেঁধে দিছে কেনা আবি। দিদি দিদি খালি বহ, দিদি আবার ডুব দিয়ে আইলো, মাও স্নান করতে গেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, আমি বহু মুহূর্ত পরে মাছ নেবে না কে শশা মুলে মুলে আর তখন তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যা লেগেছে, এই যে সব হাঁস বাড়িতে সব হচ্ছে, হাঁস ঘরে দিতে হবে, খাওয়া দাওয়া করে হাসে হাসেছে রে, উপরে ফেলাইছে Thank you.
এখন তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা ধর্ম আজান দিয়ে দিছে, তো আজকে ভিডিওর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।